ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारविष्णाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं सारदां देवीं रामकृष्णं जगद्गुरुम् आपतते तयो श्रुत्वा प्रणमामि भूर्भुवः। ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चिन्दसुखस्वरूपाय स्वामिने नमोहारिणे। আজকে আমরা শ্রী চৈতন্য এবং শ্রী রামকৃষ্ণ দুই অবতার এই প্রসঙ্গ করে থাকি। মাসে একটি দিন আমাদের এই প্রসঙ্গের জন্য নির্দিষ্ট রয়েছে। আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করবার চেষ্টা করব। যে প্রসঙ্গে আজকে আমরা চৈতন্য জীবনে থেকে উল্লেখ করব সেটি আমাদের জানা বিষয়। বিষয়টি হচ্ছে গৃহী ভক্তদের জন্য শ্রী চৈতন্যের নিদান ছিল, কেমন ছিল তার দৃষ্টিভঙ্গি, এবং একই সঙ্গে এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ তার অন্যতম ত্যাগী সন্তান গৃহী ভক্ত তাদের কথা আমরা আলোচনা করব। বিশেষত আজকে আমরা গৃহী ভক্তদের প্রসঙ্গটি আলোচনা করবার চেষ্টা করব এবং ভক্ত বলরাম প্রসঙ্গ আমরা আজকে এখানে করবার চেষ্টা করব। প্রথমে আমরা চৈতন্যদেবের কথা বলব। দেখা যাচ্ছে যে প্রেমিক সন্ন্যাসী প্রবর এরা যেমন চৈতন্য অন্তরঙ্গের মধ্যে রয়েছেন, যেমন শ্রীরূপ, সনাতন, রঘুনাথ ইত্যাদি। আপনাদের মনে থাকবে যে পূর্বে আমরা আজকের এই আলোচনার প্রসঙ্গ যেদিন আগে করেছি আমরা, সেই সময়ে আমরা রূপ, সনাতন, জীব গোস্বামী, লোকনাথ গোস্বামী এদের কথা বেশ কিছু আলোচনা করেছি। একেবারে বিস্তারিত জীবনই নয়, তবে প্রসঙ্গক্রমে আমরা এদের প্রসঙ্গ আলোচনা করেছি। এই সমস্ত ত্যাগী, সংসার ত্যাগী, বৈরাগী তারা তো রয়েছেন, তাদের সম্প্রদায়গুলিও, তাদের প্রবর্তিত যে সম্প্রদায় মতামত সেইগুলিও বর্তমানে রয়েছে। ঠিক তেমনই আমরা গৃহস্থ ভক্ত পার্শ্বদের কথাও আমরা চৈতন্য পার্শ্বদের মধ্যে পাই। এটি তো সত্য যে জগতে ত্যাগীর সংখ্যা সত্যই অল্প। সংসারে যারা রয়েছেন, গৃহস্থ আশ্রমে যারা রয়েছেন, যারা রয়েছেন, তাদের সংখ্যাই বেশি। সেই জন্য দুর্বল জীবকে অভয় দেবার জন্য তিনি সুগম পথ উন্নতি হতে পারে সেইটির জন্য আদর্শ গার্হস্থাশ্রম কেমন সেইটি দেখানোর জন্য যেন মনোযোগী হয়েছিলেন। আমরা জানি এই চৈতন্যই এক সময় বলেছেন যে শুনো শুনো, সংসারী জীবের বহু গতি নাই। আর এই চৈতন্যকেই আমরা দেখলাম যাকে তিনি অগ্রযতুল্য মনে করতেন, আবার যিনি অন্যের ন্যায় সর্বদা তার দেশ পালনে তৎপর থাকতেন, সেই অবধূত শ্রেষ্ঠ শারদেশানন্দজী মহারাজের বই রয়েছে অবধূত শ্রেষ্ঠ নিত্যানন্দ মহাপ্রভুকে বলা হচ্ছে। তাকে তিনি বললেন যে তার অভিপ্রায় অনুযায়ী ভক্তি ধর্ম প্রচার করতে,
এবং তার সেই অদ্ভুত প্রচারে, এটি ঐতিহাসিক ঘটনা, আমরা জানি যে বঙ্গদেশ একেবারে ভাবে হাবুডুবু হয়েছিল। এরকম আমরা বিভিন্ন উদাহরণ তার পাই, বিভিন্ন প্রসঙ্গ পাই, বিভিন্ন বইয়ে তার উল্লেখও পাই। আসলে চৈতন্যদেবকে কেন্দ্র করে চৈতন্য পরবর্তী যুগে যে বিরাট বিপুল সাহিত্য সম্ভার বাংলায় রচিত হয়েছিল, সেইটা আমরা সকলেই বাংলা ভাষার যারা পাঠক আমরা পড়েছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে একটু একটু ছেলেবেলায় পড়া সেই বাংলা সাহিত্যের কথা, যেখানে আমরা দেখেছি যে চৈতন্যদেবকে কেন্দ্র করে সাহিত্যের অঙ্গন একেবারে রসের রূপে পরিপূর্ণ হয়ে উঠেছিল। তো সেই ব্যাপারটির কথা বলা হচ্ছে সেখানে। নিত্যানন্দ মহাপ্রভুর কথা, বৃদ্ধ গীত প্রসাদ গ্রহণাদি, আমাদের এই পানিহাটি উৎসবের কথাও আমরা উল্লেখ করেছি এই আলোচনার অংশ হিসেবে কখনো। তো মূল কথাটি যেটা আমরা আজকে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে, তিনি বললেন নিভৃতে নিয়ে গিয়ে নিত্যানন্দ মহাপ্রভুকে, তাকে সেই ন্যাসী চূড়ামণি অর্থাৎ সন্ন্যাসীর চূড়ামণি গৌর, তিনি তাকে কি বললেন, বললেন প্রভুপাদ গৃহস্থাশ্রম ধর্মে প্রতিষ্ঠান করি, অন্য তিন আশ্রমের অবলম্বন স্থান, সৎ গৃহস্থ না হইলে চরিত্রবান ধার্মিক পুত্র কন্যা না জন্মিলে ধর্ম ও সমাজ রক্ষা করিবে কে, আপনাকে আদর্শ গৃহস্থাশ্রম প্রতিষ্ঠা করিতে হইবে, আপনি এই গুরুভার উত্তোলন করিতে সমর্থ। তাহলে দেখুন এই যে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে এই গুরু দায়িত্বটি দিলেন, তিনি অবগত যে যাকার স্কন্ধে এই দায়িত্ব দেওয়া যাবে না, আদর্শ গৃহ কেমন, গৃহস্থাশ্রমটিও যে ত্যাগেরই ক্ষেত্র, এইটি বোঝাতে গেলে এমন একটা আধার দরকার যার মধ্যে দিয়ে অবতার এই বার্তাটি প্রকাশ করতে পারে। তাই সেই আধার রূপে তিনি কাকে বেছে দিলেন, শ্রেষ্ঠ তার যে পার্শ্বদ, শ্রেষ্ঠ তার সঙ্গী যাকে তিনি অগ্রজতুল্য শ্রদ্ধা করেন, তাকেই বেছে দিলেন এই গুরু দায়িত্বটি গ্রহণ করবার জন্য। আর অবধূত যে শাস্ত্রীয় যে চরিত্র বলা হয়ে থাকে সেখানে এরকম আছে যে অবধূতেরা সংসারের প্রতি উদাসীন, উদাসীন ক্রিয়াত শ্রীমদ ভগবত গীতায় যেমন রয়েছে, উদাসীনতা তাদের মধ্যে আছে, সংসারে রয়েছেন কি অরণ্যে রয়েছেন সেটি অবধূতের কাছে কি কোনো বড় কথা নয়। এখন তার কাছে বড় কথা হচ্ছে তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর আদেশ প্রাপ্ত হয়েছেন যে তুমি সংসারে থাকো, সংসারে থেকে তুমি সংসারের যে আদর্শ, গৃহস্থের যে আদর্শ, গৃহের যে আদর্শ সেটি সর্বজন বোধগম্য করে তুলো। সেটি কি না ওই ন্যাসী রূপে ন্যাসী চূড়ামণি অর্থাৎ সন্ন্যাসী চূড়ামণি গৌরাঙ্গের যে আদর্শ, সেই আদর্শের থেকে গৃহের যে আদর্শ সেটি কিন্তু তাৎপর্যগতভাবে কোনোভাবেই আলাদা নয়, একই আদর্শ। আমি এখানে পূর্বে বলেছি আমার মনে আছে, তবু আরেকবার একটি গল্প স্বামীজির কর্মযোগে রয়েছে, সেটি কথা এখানে বললে আমাদের আলোচনার বিষয়বস্তুটি ভালো করে বোঝা যাবে। এরকম একটি গল্প আছে যে এক সন্ন্যাসী একজন, তিনি এরকম তার মনের প্রশ্ন জাগে যে কোন আশ্রম শ্রেষ্ঠ,
গৃহস্থাশ্রম নাকি সন্ন্যাস আশ্রম, কোন আশ্রমে ত্যাগ রয়েছে বেশি, যে আশ্রমটিতে ত্যাগের মাহাত্ম বেশি তিনি সেই আশ্রমটি গ্রহণ করবেন এবং সেই আশ্রমটিকে শ্রেষ্ঠ বলে মনে করবেন। সাধারণত আমাদের ধারণা যে ত্যাগ বোধ হয় শুধুমাত্র সাধুরাই ত্যাগ করবেন, আর গৃহস্থ মানেই তারা বোধ হয় ভোগে লিপ্ত থাকবে, তাদের বোধ হয় জীবনটি ভগবান শুধুমাত্র ভোগলিপ্সা চরিতার্থ করবার জন্যই দিয়েছেন, এইরকম একটা প্রচলিত ধারণা রয়েছে। তো তিনি ঘুরতে ঘুরতে রাজসভায় এসেছেন, আমি একদম সংক্ষেপে বলার চেষ্টা করছি, রাজসভায় এসেছেন, সেখানে যে রাজসভায় এসেছেন সেই রাজসভার রাজ কন্যা সেদিন স্বয়ংবর সভা, তো অনেক রাজা রাজনা উপস্থিত হয়েছেন, কন্যাটি ওই সভায় দূরে উপস্থিত থাকা এক সন্ন্যাসীকে একেবারে ছুটে গিয়ে তার গলায় মন্ত্রদান করল, বলে ইনি আমার স্বামী হওয়ার যোগ্য। সন্ন্যাসী সংসার ত্যাগের করল, করো কি, আমি সংসার ত্যাগ করে এসেছি, আমার বিবাহ করবার অধিকার নাই, এ হতে পারে না বলে সেই মালা তিনি ছুঁড়ে ফেলে দিয়ে ছুটে বনমধ্যে গমন করছেন। এখন বাকিরা সবাই দৌড়তে দৌড়তে হাঁপিয়ে পড়েছে, পিছিয়ে পড়েছে, কিন্তু যেটাকে স্বামী রূপে গ্রহণ করেছে সেই মেয়েটি, সেও ওই সন্ন্যাসী পিছন পিছন যাচ্ছে, আর এই রাজা আর এই সন্ন্যাসী যারা দূর থেকে দেখছে সমগ্র ঘটনাটি তারাও রয়েছে। ছুটতে ছুটতে সন্ন্যাসী এক অরণ্যে এসে পড়েছে, এখন যে অরণ্যে এসে পড়েছে ঠিক করলো যে আজকে এই অরণ্যে বৃক্ষ তলে বসে এখানেই রাত্রি যাপন করব। এমন সময় ওই ওই কন্যার ভয়ে যে তাকে বিবাহ করবে স্বামী রূপে পেতে পিছন পিছন খাওয়া পড়েছে, তার ভয়ে সন্ন্যাসী ওই বৃক্ষ তলে এসে আশ্রয় নিয়েছে। ওই বৃক্ষের উপরে একটি পক্ষী পরিবার বাস করে, তারা গৃহী অর্থাৎ স্বামী স্ত্রী এবং তাদের সন্তানাদি তারা থাকে, তাদের আহার আদি হয়ে গেছে, যা তারা খায় তারপর তারা ঘুমোতে যাবে। এমন সময় যে গাছের উপরে তারা থাকে দেখছে গাছের নিচে একজন মানুষ রয়েছে, সে অনাহারে রয়েছে। প্রথমে তারা ভাবলো যে একটা ফল ফেলে দিই গাছে, কিন্তু একটা সামান্য ফলে এত বড় একজন মানুষের কি বা ফল, শীতার্ত অবস্থায় সেই মানুষটি অভুক্ত রয়েছেন, এই বৃক্ষ তো তাদেরই গৃহস্বরূপ, তো এই বৃক্ষের নিচে তিনি আশ্রয় নিয়েছেন মানে তিনি তাদের গৃহে আশ্রয় নিয়েছেন, এবং সামনে একটি অগ্নিকুণ্ড প্রস্তুত করেছেন শীতের হাত থেকে বাঁচানোর জন্য, কাঠ ফল দিয়ে কিছু আগুন জ্বালিয়েছেন। তখন ওই পক্ষীকুলের মধ্যে যিনি পুরুষ পক্ষী তিনি তখন চিন্তা করলেন যে আমার উচিত কি, কি আমার ধর্ম, আমি তো গৃহস্থ গৃহে রয়েছি, একদিকে যেমন স্ত্রী পুত্র এদের পরিপালন আমার ধর্ম, তেমন গৃহস্থের প্রধান ধর্ম হচ্ছে অতিথি নারায়ণের সেবা করা, নারায়ণ অতিথি রূপে আমার গৃহে এসেছে, এই সুযোগটি ত্যাগ করা আমার ঠিক হবে বলে সে তখন ওই জ্বলন্ত অগ্নির মধ্যে ঝাঁপ দিল, যাতে তার দেহের মাংস ঝলসে যাওয়া মাংস সেটি ওই আশ্রয় গ্রহণকারী যাতে খাদ্য রূপে গ্রহণ করতে পারে। এখন সে তো এটি করল, তার দেহ বাচরণ দেখে তার স্ত্রী সে মনে করল, শাস্ত্র বলেছে লোকমুখে শুনেছি যে পতি যা করেন পত্নীর পক্ষেও সেই ঠিক ধর্ম, তাহলে আমার ধর্ম কি হওয়া উচিত, ওই অগ্নিকুণ্ডে ঝাঁপ দেওয়াই আমার ধর্ম,
আর সত্যিই তো এইটুকু খাদ্য খেয়ে তো এই মানুষটির পেট করবে না, সুতরাং আমার উচিত নিজ দেহ ত্যাগ দেওয়া, দেহটিকে ওই অগ্নিকুণ্ডে অর্পণ করব। একটি বিষয় খেয়াল করবা যে দেহ ত্যাগ করতে পারছে তারা কখন, যখন জেনেছে যে এই দেহ ত্যাগের থেকেও শ্রেষ্ঠ কিছু দেহ ত্যাগ করলে আমি পাবো। এমনি তো আমি আমার দেহটা ত্যাগ করবো না, তখনই ত্যাগ করব যখন আমি জানবো শ্রেষ্ঠতর কিছু রয়েছে যে দেহ ত্যাগ করলে আমি প্রাপ্ত হবো। সেটি কি ধর্ম? আমি ধর্ম লাভ করব, ধর্মের পথে অনন্তকাল আমার আত্মা যাত্রা করার সুযোগ পাবে, যদি কিনা আমি দেহটি এই অগ্নি করলে পড়ে রইল সন্তান। তারা দেখলে হচ্ছে পিতা মাতা যা করেছে সেটি আমাদের পথ, এছাড়া তো আর কিছু ভাবার কোনো অবকাশই নেই, আমরা তো পিতা মাতার মতনই হব। সুতরাং তারাও একে একে ওই অগ্নি করতে ছাপ দিল, দূরে দাঁড়িয়ে ওই রাজা এবং সন্ন্যাসী তারা কিন্তু এই গোটা ঘটনাটি দেখলেন। এইবার তাদের মধ্যে আলোচনা হলো যে দেহ তাহলে শ্রেষ্ঠ, প্রত্যেকে যে যার জায়গায় শ্রেষ্ঠ। ওই সন্ন্যাসী যেমন সংসার বিরক্ত, ওই সন্ন্যাসী যেমন তার আদর্শে একেবারে অটল, তিনি যেমন সংসার থেকে ছুটে চলে আসছেন এই অরণ্যে, সংসার তাকে মারতে পারছে না। সুন্দরী রমণী আজকে আমরা আলোচনা করবো, ইচ্ছা আছে সময় বললে চৈতন্যদেবের শিক্ষাষ্টা শ্লোকটি, তো যেমন তাকে মানতে পারছে না তেমনি এই গৃহী পরিবারটিও, এই গৃহস্থ পরিবারটিও, তারাও কিন্তু ত্যাগকে শ্রেষ্ঠ আদর্শ হিসেবে জেনেছে গৃহে থেকেও। অর্থাৎ ধর্ম আমাদের শেখাচ্ছেন যে তুমি যেখানে আসো, যে অবস্থায় আসো, ত্যাগই শ্রেষ্ঠ আদর্শ। এমন নয় যে গৃহস্থ আশ্রম শুধুমাত্র গৌরবসার জন্য, বরং সেখানে ঠাকুর যেমন বলছেন যে নিজের লাইফ থেকে যুদ্ধ করা সোজা, ঠাকুর যেমন বলছেন ঠিক সেই রকমই আমরা দেখছি নিত্যানন্দ মহাপ্রভুর উপরেও শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বাধিক আস্থা পোষণ করছেন যে তুমি পারবে এই গুরু দায়িত্বটি নিতে। এটা খুব কঠিন কাজ, গৃহে থেকে সম্পূর্ণরূপে ভগবানের মন স্থিত করে ভগবানের গুণকীর্তনে দিন যাপন করা, এটা কঠিন কাজ, তুমি পারবে। নিত্যানন্দ মহাপ্রভুর উপর সেই আস্থা তিনি রাখছেন। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে অবধূত কি করছেন, ওই শ্রীমতী বসুধা এবং জাহ্নবী পানি গ্রহণ করছেন, বিবাহ করছেন তাদের, এবং শ্রীপাঠ খড়কে নিজের গৃহস্থাশ্রম প্রতিষ্ঠা করছেন। তখন গৃহ হয়ে উঠছে আশ্রম, গৃহস্থাশ্রম প্রতিষ্ঠা করছেন, সহধর্মিণীরাও রয়েছেন, এবং তিনি গৃহী সাগার সারছেন যেমনটি তিনি আদেশ প্রাপ্ত হয়েছেন চৈতন্যদেবের কাছ থেকে। এই এরপর যেটি আমরা এখানে আলোচনা করবার চেষ্টা করব এই প্রসঙ্গেই যে চৈতন্যদেব শিক্ষাষ্টকম সেটি প্রবর্তন করে ভক্তিমার্গ, ধর্মমার্গ, ভজন প্রণালী এবং সাধ্য সাধনের তত্ত্ব কেমন হতে পারে, শুধু গৃহীর জন্য নয়, গৃহী সন্ন্যাসী সকলের জন্য যারা ভগবত পথে থাকতে চান কেমন হতে পারে সেইটি কথা বলেছি। আমরা আজকে এই প্রসঙ্গটি আলোচনা করে নেওয়ার চেষ্টা করি সংক্ষেপে। পরের দিন আমরা আসব ভক্ত বলরাম বাবুর প্রসঙ্গে। একে একে আমরা যদি অন্তত কয়েকজন গৃহী ভক্তের কথা, শ্রীরামকৃষ্ণের গৃহী ভক্তের কথা, যেমন আমরা চৈতন্য ভাস্বরদের কথা পড়েছি, তেমনই যদি কয়েকজন গৃহী ভক্তের কথা, অন্তত বলরাম বাবুর কথাটি যদি আলোচনা করতে পারি, তাহলে এই গৃহস্থাশ্রমটিও, ওই যে গল্পটা আমরা বললাম, কেমন ত্যাগে পরিপুষ্ট হতে পারে, ত্যাগের আদর্শে মহিয়ান হতে পারে, সেটি আমাদের একটু
বোধহয় বুঝতে সুবিধা হতে পারে। তো প্রথমে আমরা এই তত্ত্ব কথা একটু আজকে আলোচনা করে নিই, যেটি চৈতন্যদেব বলছেন ঠিক শাস্ত্রে প্রথম শ্লোকে বলছেন, দেখুন নাম কীর্তন ভগবানের নাম কীর্তন মাহাত্ম্য, এটি তো সর্ব অবস্থায় সব জায়গায় করা যায়। বলছেন যেহেতু দেবান মানজন ভবমহাদবাবন সর্বাত্মসফলম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ কীর্তনম সংকীর্তনম। কি বলছেন চৈতন্য চরিতামৃতে এই বাংলা শ্লোক আমি করা আছে, সংকীর্তন হইতে পাপ সংসার নাশন চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উত্তম কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত আস্বাদন কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে উজ্জ্বল। খুব সুন্দর করে বলছেন, দেখুন সংকীর্তন পাপ সংসার ধরে ঠাকুর বলছেন হাতে তালি দিয়ে পরিণাম কর, তাহলে সংকীর্তন হইতে পাপ সাগর পাপ সংসার নাশন কোন কঠিন পথ নয়। ওই সমস্ত কঠিন পথ গুলোকে এরা যেন আমাদের জন্য সোজা করে দিতেই সবসময় চান। সংকীর্তন একটু হাতে তালি দিয়ে পরিণাম করা কোন কঠিন কাজ নয়। সংকীর্তন চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন, চিত্ত শুদ্ধি হলে ভক্তি উদয় হবে। কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত আস্বাদন, যে বলছেন আনন্দাম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত স্বাদনম, তার কথামৃত তার সেই অমৃতকে নিয়ত আস্বাদন করা। কথামৃতে আছে দেখবেন ঠাকুর বলছেন যে ভক্ত অন্য কোনো কথা শুনতে চায় না, ভগবত প্রসঙ্গ ছাড়া অন্য কথা তার ভালো লাগে না, মানে রাজনীতির আলোচনা খেলাধুলোর আলোচনা বিনোদনের আলোচনা এগুলি ভক্তের ভালো লাগে না। সে কেবল ছুটে সেখানেই যেতে চায় যেখানে ভগবত প্রসঙ্গ হচ্ছে, যেখানে ঠাকুরের নাম গুণ কীর্তন হচ্ছে। সেটি বলছে পূর্ণামৃত স্মরণ সর্বাত্ম সফলম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন, শ্রীকৃষ্ণের সংকীর্তন এই কথা বলছেন প্রথম শ্লোকে। আর কি এরকম শ্লোক আছে আমরা পরপর, প্রথমটা এইভাবে আমরা মনে রাখার চেষ্টা করতে পারি, মূল বিষয়টি শ্লোকটা পুরো সকলের মনে নেওয়া থাকতে পারে, কিন্তু প্রথমটিতে তিনি ভগবানের নাম কীর্তন মাহাত্ম্যের কথা বললেন, প্রথমে কীর্তন এরকম ভাবে মনে রাখার চেষ্টা করতে পারি। দ্বিতীয় বলছেন ভগবানের নাম, ভগবান এক নাম অনেক, এটা আমাদের জানা খুব, ঠাকুর তো এই কথা বারংবার বলেছে, যত তার বিখ্যাত যে উক্তি যত মত তত মত সাধন লব্ধ যে উক্তি সেইটিও এই কথাই বলে। ঠাকুর দাস দিয়ে বলছেন একটি পুকুরে অনেকগুলি ঘাট আছে, কেউ বলছে ওয়াটার কেউ বলছে জল কেউ বলছে পানি, কিন্তু সকলেরই তৃষ্ণা নিবারণ করছে। এবার এরকম একটি শ্লোক আছে, অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, কৃপাতে করিলে অনেক নামের প্রচার। কি সুন্দর দেখুন চৈতন্য চৈতন্য শ্লোকটিও একেবারে যেন মনে হচ্ছে কথামৃতের কথাই শ্লোকের আকারে রয়েছে। ঠাকুর এই কথা বারবার বলেছেন যার যেমন পছন্দ সে সেইভাবে ভগবানের নাম করতে পারে। খাইতে শুনিতে যথা তথা নাম লয় কালবেশ নিয়ম নাই সর্বসিদ্ধি হয়, যে কোনো সময় ভগবানের নাম খেতে শুতে যেখানেই নাম নাও না কেন কালবেশ নিয়ম নেই। আমাদের মহাপুরুষ মহারাজের যেরকম উক্তি আছে হুবহু আমি উদ্ধৃত করছি না, এমনি ভাবটি বলার চেষ্টা করছি, এইরকম যে রামকৃষ্ণ নাম এত
এই নামের শক্তি, যে এই নাম এমনকি কোনো বীজ মন্ত্র ছাড়াও যদি উচ্চারণ করা হয় তবু সিদ্ধি লাভ হতে পারে, তবু আমাদের ভগবত প্রাপ্তি হবে, হতে পারে না হবে। তো সেই রকম ভগবানের নামের কথা বলতে বলা হচ্ছে, খাইতে শুনিতে যথাযথ নাম লয় কাল দেশ নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। সর্বত্র ভগবানের নাম করা, সর্বশক্তি নামে দিলে করিলা বিভাগ, আমার দুর্দৈব নামে নাকি অনুরাগ। আমার অনুরাগ হচ্ছে না তোমার নাম যে এত অতীত পাবন, এত পবিত্র, এত সুন্দর, তুমি এবং তোমার নাম যে এক, এই বোধটি আমার মধ্যে জাগ্রত হচ্ছে না, আমার অনুরাগ জন্মাচ্ছে না। ভগবানের কাছে কাতর হয়ে প্রার্থনা করছে, এত সুন্দর তোমার নাম, তবু আমার তোমার নামের প্রতি অনুরাগ জন্মাচ্ছে না। চৈতন্য মহাপ্রভু কেঁদে কেঁদে ভগবানের কাছে এইরূপ প্রার্থনা করছেন। ঠাকুর যেমন বলছেন যে ব্যাকুলতা চাই, সেই ব্যাকুল ভাবে প্রার্থনা করছেন, তোমার নাম এত সুন্দর, অথচ কই তোমার নামে আমার তো রুচি হচ্ছে না, অনুরাগ জন্মাচ্ছে না। দুর্দৈব পিতৃষ, এ তো আমার দুর্দৈব, আমার দুর্দশা যে মহাজানি না অনুরাগ, না অনুরাগ, আমার অনুরাগ হচ্ছে না। তারপর ভজন প্রণালী, তাহলে প্রথমে কীর্তনের কথা বললেন, তারপর অনুরাগের কথা বললেন, এবার ভজন কেমন ভাবে ভজন হবে বলছেন। দেখুন খুব চেনা শ্লোক এটা আপনাদের, ত্রিনাদপি স্তুতি চেন তরোরোপি সহিষ্ণুনা অমানিনা মানবেন কীর্তনীয় সদা করি, সদা করি কীর্তন করে। কেমন ভাবে কি করে আবার সবসময় পরিকীর্তনে মন আসবে, বলছেন ত্রিনাদপি স্তুতি চেন, তৃণ হতেও নিজেকে নিজ ভাবতে শেখা, ভক্ত যিনি তার মধ্যে এই বিনয় আবশ্যক। এই বিনয় কেবল লোক দেখার ভাব নয়, এটি ভগবত ভক্তির প্রকাশ, বাহ্যিক প্রকাশ। ভক্তকে দেখলে যেন চেনা যাবে, কেমন ভাবে ওই ত্রিনাদপি স্তুতি চেন তরোরোপি সহিষ্ণু, তরু হতেও সহিষ্ণু। এটা খুব সুন্দর গল্প আছে, একটু বলে নিয়ে আমরা নাম মহাশয়ের প্রসঙ্গে আসবো, গিয়ে শেষ করতে হবে গল্পটা। প্রচল কথা বলে একটি বই আছে, প্রব্রাজিকা বেদান্ত প্রাণামাতাজি, ওইখানে আছে, এগুলো জানেন হয়তো আপনারা অনেকেই, প্রচলিত যে বিভিন্ন গল্প সেগুলির একটি সংকলন এই বইটি। এই বইতে অনেক সুন্দর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সাধু মহাত্মাদের কথা ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলো অনেকগুলোই হারিয়ে যাচ্ছে, সেইগুলির একটি সংকলন করা যাবে। যাই হোক, সেইখানে একটি গল্প সুন্দর রয়েছে, দেখবেন গীতার একটি শ্লোক আছে, তুল্য নিন্দা স্তুতির মর্মে সন্তুষ্ট যেন কে আছে, ভক্তি যোগ নাম দ্বাদশ অধ্যায়ে আছে, তুল্য নিন্দা স্তুতির মৌনী, মৌনী কথাটা এই মৌন থাকা ব্যাপারটি সাধু কে চিনতে পারে সেইটি কথা এখানে রয়েছে। এরকম পাহাড়ের উপরে একটা মন্দির রয়েছে, তো সেই মন্দিরটায় একটি যুবক, সে ভগবত বিগ্রহের সেবা আদি করে থাকে এবং ভোগ সামান্য রান্না করে প্রতিদিন ভগবানকে দেয়। তার দায়িত্ব একদিন সে দেখছে মন্দিরের নাট মন্দিরে একজন সাধু এসে বসে আছে, ভালোই ভগবানের মন্দিরে সাধু এসছেন এত আনন্দেরই কথা। সে গিয়ে জিজ্ঞাসা করল যে আপনি কোথেকে আসছেন, কি নাম, কিছু খাদ্য গ্রহণ করবেন ইত্যাদি। সাধু কিন্তু সম্পূর্ণ মৌন, একটি কথাও বলেন না। যুবক কিন্তু মহাবিপদে পড়ল, এবার ভগবানের
ভোগ নিবেদন ইত্যাদি হয়ে গেছে, দুপুরবেলা সবাই যখন খাচ্ছে, মানে তো কেউ নেই, সে আর এক দুজন হয়তো আছে মন্দিরে পাহাড়ে, যাই হোক, তখন সাধুকে জিজ্ঞাসা না করলেই নয়, গিয়ে সাধুকে জিজ্ঞাসা করল যে আপনি কি কিছু খাবেন? সাধু মাথা নেড়ে বলল হ্যাঁ, মানে মুখে বলল না, শুধু মাথা নেড়ে। তো সে বুঝলো সাধু খাবেন। এখন তারও আবার সমস্যা আছে, কারণ কয়েকদিন পর পর মন্দিরের যে তপশিলরা মানে হিসাব রক্ষক সে আসে, সে এসে হিসাব চেক করে কত টাকা খরচ হয়েছে কি বৃত্তান্ত। এই যে একটি বাড়তি লোককে খাওয়াবে, খাওয়াবে কি করে? তো সে তখন খাতায় লিখল যে একজন সাধু এসেছেন যিনি চুপচাপ বসে থাকেন, একটি কথাও বলেন না, কোনো কাজও করেন না, কিন্তু তার খাওয়ার ইচ্ছে আছে, তাই তার খাওয়ার জন্য এত চাল এত ডাল এরকম সবজি বরাদ্দ হইল বলে সে খাতায় লিখে নিয়েছে। এরকম দু তিন দিন হয়েছে, সাধু একই স্থানে বসে থাকেন, চোখ বুঝে দিন রাত ভগবানের চিন্তা করেন, যুবকতাকে কোনো জ্বালাতন করে না বা কোনো ডিস্টার্ব করে না, এভাবে চলছে। তহসিলদার এসেছেন একদিন যথারীতি সব প্রান্তে, এসে খাতা তুলে তিনি দেখলেন যে একই প্রত্যেক দিন এই সাধুকে এরকম খেতে দেওয়া হয় কেন? তো তখন তহসিলদারকে যুবকটি বললো যে কি করবো, উনি তো মৌনি কথা বলেন না, কথা বলেন না, কোনো কাজ করে না সেরকম কিছু। তাহলে এবার তিনি সাধুর কাছে গড়বড় করে গিয়ে বললেন যে তুমি কোনো কাজ করো না, কোনো কথা বলো না, এইসব এখানে চলবে না, এখানে থাকতে হলে তুমি থাকো, আপত্তি নেই, কিন্তু তোমায় কাজ করতে হবে, চুপ করে বসে থাকবে এটা চলবে না, তুমি কি কাজ টাজ করবে বলো, যদি রাজি থাকো তাহলে তুমি থাকো না চলে যাবো। তখন সাধু তো চুপ করেই আছে, কোনোটাই কিছু বলে না। তখন বলে তাহলে লোকটাকে থেকে তুলে একদম পাহাড় থেকে নিচে নামিয়ে দাও। তখন সাধুটি মুখ খুললেন, বললেন আমি যে কাজটা করি তুমি সেটা করতে পারবে? কি কাজ? তুমি তো সারাক্ষণ চুপ করে বসে থাকো। বলে হ্যাঁ ওইটাই, চুপ করে বসে থাকতে পারবে? কতক্ষণ? 5 মিনিট বেশিক্ষণ। এটা কোনো ব্যাপার, কাজ না করতে হলে চুপচাপ বসে থাকলে যদি দেখি সকালে উঠে কোনো কাজ করতে হচ্ছে না, চুপ করে বসে আছি, দুপুরবেলা খাবার পেয়ে যাচ্ছে, তো খুব সোজা কাজ, নিশ্চয়ই পারবো, চলো দেখা যাক। সে বসল, 5 মিনিট হয়ে পারেনি, সাধু তার কাঁধে গিয়ে চল, সবাই তন্ত রেড়ে করে উঠেছে, হ্যাঁ দেখি কাণ্ড, যদি আপনি আমার গায়ে হাত তুললেন কেন? তোমাকে চুপ করে বসতে বলেছি, চুপ করে বসা মানে মনটাকেও চুপ করিয়ে রাখা, তোমাকে কি বলেছি বাড়ির কথা চিন্তা করতে? আবার চেষ্টা করো। আবার বসলেন তহসিলদার, বেশ কিছুক্ষণ বসে আছেন, আবার একটু চল, তোমাকে কি বলেছি কতক্ষণে উঠবো সেই কথা চিন্তা করতে? তার মানে বসে বসে চিন্তা হচ্ছে কতক্ষণে ধ্যান থেকে আমি উঠবো, ধ্যানে বসে তো পড়েছি জোর করে চ্যালেঞ্জ করে, কিন্তু বসে সারাক্ষণ মনে হচ্ছে কতক্ষণ ধ্যান দেবো। এইবার তহসিলদার বুঝলেন যে চুপ করে বসে থাকা সোজা কাজ নয়, বিষয় চিন্তায় আমাদের মন একদম ডুবে রয়েছে, বসেছি হয়তো ভগবত বিগ্রহের সামনে, কিন্তু মন ওই চিন্তাতেই নিমগ্ন রয়েছে। খুব সুন্দর একটি মজার গল্প আছে, কথা আপনি আপনারা জানেন, বহুবার এখানে আলোচনা হয় নিশ্চয়ই, যে ওই দুইজন মাতা ওরা ঠিক করেছিল কাশী যাবে। এবার সারা রাত ধরে খুব আকণ্ঠ মদ্যপান করে নৌকোয়েতে উঠেছে, নৌকোয়ে উঠে খুব বৈঠা পেয়েছে, খুব দাঁড় পেয়েছে, করতে করতে ঘুমিয়ে পড়েছে, ভোর হয়ে গেছে, মনে করেছে গঙ্গার ছলা ছলা শব্দ শুনে কাশি এসে গেছে, ওরে ভাই ওঠ কাশি এসে গেছে।
একজন উঠে দেখছে দক্ষিণেশ্বর মন্দিরের চূড়ো, কাশীতে দক্ষিণেশ্বর মন্দিরের চূড়ো কেন? তখন ভালো করে চেয়ে দেখছে যে দক্ষিণেশ্বরই রয়ে গেছে। কি হলো, সব করলাম, নৌকায় উঠলাম, দাঁড় বাইলাম, সব কিছু করলাম, কিন্তু দক্ষিণেশ্বর থেকে কাশি এলাম না কেন? বললো ভালো করে তখন খুঁটিয়ে দেখলো যে নৌটা খোলা হয়নি, সব আছে, নৌকো যে দড়ি দিয়ে বাঁধা রয়েছে সেই নৌটা খোলা হয়নি। বিষয়ের বাসনায় আমরা নিমজ্জিত হয়ে রয়েছি, বাকি সব করছি আমরা, হয়তো তথাকথিত ধর্মাচরণ যা আছে, পূজা পাঠ যা আছে সব করছি, কিন্তু বিষয় বাসনা মুক্ত না হতে পারার জন্য আমাদের সত্যি সত্যি ধর্মলাভ ভগবান লাভের পক্ষে আমরা একটু অগ্রসর হতে পারছি না, ওই আটকেই রয়েছি, আমাদের মনটাও আটকে রয়েছে। ওই সাধু তহসিলদারকে সেইটি পচিয়ে দিলেন, সেই জন্য আর কি এখানে বলছেন যে ভক্ত কেমন না ত্রিনাদ শুধুমাত্র আমি যখন ওই কলকাতা নিয়ে নবকীর্তনে বেরোলাম তখনই যে শুধু, তা কিন্তু নয়, সমস্ত কর্মকেই ওই কীর্তনের সমান ভাবে দেখা, সেইটি করা কীর্তনীয় সাদা হল। একদিন রাম মহাশয় এই গল্পটি বলে আমরা শেষ করব, রাম মহাশয় এসেছেন কাশীপুর, সেখানে এসে তিনি উপরে উঠে পারেন, নিচ থেকেই শুনতে পেলেন যে ঠাকুরের সেই দিন আমলকি খাবার খুব বাসনা হয়েছে, ইচ্ছে হয়েছে। যেমন স্বামী প্রভানন্দজির অন্তলীলায় শ্রী রামকৃষ্ণ ওই বইটিতে এই ঘটনাটির উল্লেখ আছে, আপনারা পাবেন। তো নাগবংশয় এসেছেন, তিনি শুনলেন যে ঠাকুর আমলকি খেতে চান, এখন সে যে আমলকির সিজন নয়, আমলকির ঋতু নয়, আমলকি তখন কলকাতায় এরকম নয় যে সব সারা বছর সব পাওয়া যাবে, এমনটা তখন তো আমলকি কোথায় পাওয়া যাবে। রামহাসাই ওই শুনলেন, শুনে বললেন আমি আমলকি নিয়ে আসছি, বলে তিনি বেরিয়ে গেলেন। এইবার মজাটা হচ্ছে, তিন দিন তিন রাত রামহাসাই ঘুরছেন কলকাতার রাস্তায় রাস্তায়, গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে বেড়াচ্ছেন, আমলকি খুঁজছেন। প্রভুর ইচ্ছে হয়েছে সেই ইচ্ছেটুকু পূরণ করতে হবে, যে মহাপ্রভু যেটি বলছেন কীর্তনীয় সদা সদা হরি, এই হরি কীর্তন তার মনের মধ্যে রামকৃষ্ণ হরি কীর্তন কিন্তু নিত্য গীত হচ্ছে তার হৃদয়ে, তাই তিনি ভুলে গেছেন স্নান করতে, জল পান করতে, আহার করতে। তিন দিন তিন রাত কলকাতার রাস্তায় রাস্তায় একটা মানুষ ঘুরে বেড়াচ্ছেন, তিনি খাওয়া দাওয়া সমস্ত ভুলে গেলেন, আহার নিদ্রা ভুলে গেলেন, কি না প্রভুর জন্য আমলকি সংগ্রহ করবেন। তিন দিন পরে আমলকি পেয়ে যখন মশাই এসেছেন সেদিন একাদশী, আমলকিটি এনে তো ঠাকুরকে দেওয়া হলো, ঠাকুর তো অভাব হয়ে গেলেন এবং খুব খুশি হলেন, তুষ্ট হলেন, আর নাগমশাইয়ের কথা সকলকে বলতে লাগলেন যে দেখো কেমন ভক্ত, এক আমলকি খাবো শুনে সে তিন দিন তিন না তা কিছু খায়নি, উস্কো উস্কো চুল, সেই অবস্থায় নাম মহাশয় এসেছেন। একাদশী নাম মহাশয় আবার খুব আচারী মানুষ ছিলেন, তো সেই দিন তিনি তো অন্ন গ্রহণ করবেন না, তো নাম মহাশয়ের জন্য ঠাকুর মাকে বললেন খুব করে ভাত শাক চচ্চড়ি যা আছে সেই সব দিতে তাকে, একাদশীর দিনে তো নাম মহাশয় অন্ন গ্রহণ করবেন না। ঠাকুর তখন কি করলেন, ওই একটু প্রসাদী করে ওই অন্নে একটু প্রসাদী করে দিলেন, যখন দেওয়া দেখুন অমন আচারী মানুষ যখন ভগবানের প্রসাদ পেলেন, তার ইষ্টের প্রসাদ তিনি পাচ্ছেন, আচার নিয়ম কানুন এই পরে আমরা পড়বো পরের দিন, এই শ্লোকেও আছে যে সব কিছু তো তাকেই পাওয়ার জন্য,
আচার নিষ্ঠা একাদশী পালনটা তো উদ্দেশ্য নয়, তাকে পাওয়া উদ্দেশ্য। তার প্রসাদ তিনি পেলেন, নাগমহাশয় কিন্তু আর বিনা বাক্য ব্যয়ে ওই প্রসাদ সেদিন তৃপ্ত চিত্তে তুষ্ট চিত্তে গ্রহণ করবেন। চৈতন্যদেবের শ্লোকটি ভালো করে বোঝা যায় খুব সুন্দর। এই সমস্ত উদাহরণগুলি স্মরণ করলে আমাদের কিন্তু সম্পূর্ণ হলো না, আমরা পরে আবার যেদিন এই প্রসঙ্গটি করবো। তিনটি শ্লোক হলো, আমরা বাকি শ্লোকগুলি আলোচনা করব এবং করুণাবাবু প্রসঙ্গে যাব। ওম শান্তি 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 হরি ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।